কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তোমরা একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং গভর্নমেন্ট জব ক্র্যাক করার সাথে সাথে নিজের পরিবার ও নিজেকে সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি চ্যানেল। তো আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো সামনে কিন্তু আমাদের অলরেডি ক্লার্কশিপের ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে 16 এবং 17 নভেম্বর এবং এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের কাছে। তার কারণ এই পরীক্ষাটা দীর্ঘ 5 বছর পর এসছে এবং গ্রুপ সিটি লেভেলের পরীক্ষার জন্য এটা কিন্তু একটা বলতে পারো হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছেই না একটা অভিপ্রায় একটা পরীক্ষা, খুব সহজে চাকরি পাওয়া যায়। আর এখানে তোমরা খুব ভালো করেই জানো প্রথমে আমাদের কিন্তু 100 নাম্বারের প্রিলিমস হবে এবং যে নাম্বারটা কিন্তু তোমার পরের যে টায়ারটা আছে সেই টায়ারটা কিন্তু যোগ হবে। তো এই যে 100 নাম্বারের তোমার প্রিলিমসটা হচ্ছে সেখানে কি কি রয়েছে, সেখানে রয়েছে হচ্ছে টোটাল সায়েন্সের পার্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ম্যাথ, জিকে। তো তুমি কি জানো তুমি কোথায় তৈরি আছো, তুমি কি প্রিভিয়াসের প্র্যাকটিস করেছো? এগুলো যদি না করে থাকো অতি অবশ্যই করো, কারণ অনেক কিছু জিনিসপত্র কিন্তু সেখান থেকেও কিন্তু কপি হিসাবে আসবে। আর যারা ভাবছো ভবঘুরে মোহের মতো ঘুরে বেড়াচ্ছ যে কি করব বুঝতে পারছি না, এই শেষ মুহূর্তে যদি আমি একটা এমন কোনো ব্রহ্মাস্ত্র পেয়ে যেতাম, একটা এমন কোনো বই পেয়ে যেতাম যাতে আমার পুরো জিনিসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত এবং আমরা মোটামুটিভাবে একটা এক্সাম ক্লিয়ারে দোরগোড়ায় পৌঁছে যেতে পারি তাহলে খুব ভালো হতো। তো তার জন্যে আড্ডা 247 টোটাল রিসার্চ টিম দীর্ঘ 4 মাস ধরে ওয়েট করে অনেক অনেক জিনিস ঘেঁটে কন্টেন্ট রিসার্চ করে আলটিমেটলি কিন্তু অবশেষে আনতে পেরেছে তোমাদের জন্য একটি মাস্টারপিস। চলে এলো এই বইটি। এই যে বইটা আছে দেখতে পাচ্ছ, সংকল্প WBSC ক্লাসিক পরীক্ষার MCQ প্র্যাকটিস সেট, অর্থাৎ এটা কিন্তু আমরা এর মধ্যে কিন্তু টোটাল সমস্ত কিছু যা কিছু আছে সব কিছু কিন্তু এর মধ্যে কভার আছে। এর মধ্যে দেখতে পাচ্ছ যে পূর্ববর্তী বছরে যে প্রশ্ন উত্তর আছে সেগুলো আছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি এবং ইকোনমিক্স, গণিত, ইংরাজি এবং স্ট্যাটিক জিকে, টোটাল জিনিসপত্র কিন্তু তার উপর চ্যাপ্টার ওয়াইজ তোমার হচ্ছে মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার কিন্তু এখানে ডিটেল তোমার হচ্ছে MCQ আছে এবং এর সাথে তাদের ডিটেল সলিউশন আছে। অর্থাৎ একটা MCQ পেছনে 4টে যদি তোমার হচ্ছে কোয়েশ্চেনের অপশন থেকে থাকে প্রত্যেকটা অপশন যে বাকি 3টা হলো না কেন সেটাও কিন্তু থাকে। তো এত কিছু জিনিসপত্র রয়েছে, টোটাল কম্প্যাক্ট একটা বই। যদি তুমি ভাবো যে আমি এই মতো অবস্থাতে আমি সমস্ত কিছুই একটা যদি এরকম মাস্টারপিস পেতাম যেটা পড়লে মোটামুটিভাবে অনেক অংশই কমন পেতাম এবং আমাদের পরীক্ষাতে অনেকটা হেল্প হতো, তার জন্য কিন্তু এই বইটি। এই বইটি তোমাকে আমি একদম খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু একদম কন্টেন্টটা পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে কখন মানে কোন কোন সাবজেক্ট এখানে রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 2019 কিন্তু ক্লার্কশিপের PYQ রয়েছে। ওকে, তো তোমরা এখান থেকে বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি কি হয়েছে, তাদের ডিটেল সলিউশন পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার হচ্ছে MCQ। যেমন তোমাকে দেখাচ্ছি যে ধরো এই হচ্ছে তোমার গিয়ে আমাদের প্রথম যেটা আছে আমাদের প্রথম সাবজেক্ট দেখো হিস্ট্রি। এই যে হিস্ট্রি এই এতগুলো তোমার হচ্ছে মানে কন্টেন্ট রয়েছে, এই হিস্ট্রির যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি তোমাকে বলছি ধরো এর যে সলিউশনগুলো দেখো প্রত্যেকটা সলিউশনের ডিটেল সলিউশন কিন্তু না দেখতে পাবে, দেখো প্রত্যেকটা ডিটেল সলিউশন কিন্তু না দেওয়া আছে। আর এরপরে লাস্টে তোমার হচ্ছে এদের MCQ প্র্যাকটিস এবং তার সঙ্গে তোমার হচ্ছে ইংরাজির প্র্যাকটিস সেট, এছাড়া তোমার হচ্ছে স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে PYQ। তো সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে একই সঙ্গে রয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে এই বইটা কি করে নেবে। দেখো 7.5 লক্ষ কিন্তু এখানে অ্যাসপিরেন্ট রয়েছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে, কারণ তারা ফর্ম ফিল আপ করেছে এবং প্রত্যেকেরই কিন্তু একটা বলতে পারো হচ্ছে অভিপ্রিয় এই চাকরিটা, তাই তারা কিন্তু নিজের জান প্রাণ লড়িয়ে দেবে। আর মোটে এই বইটি তোমার হয়েছে কিন্তু 1000 কপি ছাপানো জাস্ট হয়েছে, তাই সবাই কিন্তু এটা পাবে না এবং এটা তোমার হচ্ছে কোনো ফ্লিপকার্ট, অ্যামাজন কোথাও পাবে না, শুধুমাত্র একমাত্র আড্ডা 247 অ্যাপেই পাবে। তো এই বইটা কি করে নেবে তার প্রসিডিওর তোমাকে আমি একটু বলে দিচ্ছি, সেটাকে নিয়ে নাও তাহলেই সেক্ষেত্রে বুঝে যাবে। দেখো
আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখো, তোমার কাছে একটা লিংক দেওয়া আছে, সেটাই ক্লিক করে আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও। ইনস্টল করা হয়ে যাওয়ার পর তুমি দেখতে পাবে যে আড্ডা 247 অ্যাপটা দেখাচ্ছে ঠিক এরকম টাইপের, এরকম টাইপের দেখাচ্ছে। এখানে তুমি স্টেট এক্সাম্পল সিলেক্ট করবে অতি অবশ্যই, তারপরে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবে, কারণ আড্ডা 247 গোটা ভারতবর্ষের একটি সংস্থা। তুমি আলটিমেটলি এখানে যে পশ্চিমবঙ্গ জোন থেকে বাংলা বইটাই চাইছো সেটা তোমাকে কিন্তু দেখাতে হবে। ওকে, এবার তুমি দেখো একদম ডান দিকে স্টোর বলে একটা অপশান আছে, এই স্টোরটায় ক্লিক করো। ক্লিক করার পর একটু নিচের দিকে এসে দেখো বুকস বলে দেখতে পাচ্ছ, বুকস, এই বুকসটায় ক্লিক করো। বুকসে ক্লিক করার পর তুমি দেখতে পাবে প্রথমেই রয়েছে WPSC ক্লার্কশিপ হ্যান্ড রিটেন নোটস, এটা কিন্তু নয়, ঠিক আছে? আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন এটা ওপরেই তুমি দেখতে পাবে, সুতরাং তোমাদের কোনো চাপ নেই, আমি বলে দিচ্ছি অলরেডি, এটা তোমরা জাস্ট কিছু মানে কিছুক্ষণ পরে এটা আপডেট হয়ে যাবে, এটা ওপরেই দেখতে পাবে। একটু নিচের দিকে এলে দেখতে পাবে এই হচ্ছে তোমার কি থাম্বনেইল, সংকল্প WPSC ক্লার্কশিপ, দেখো বুক বেঙ্গলি প্রিন্টেড, দেখতে পাচ্ছ এই বইটা রয়েছে। এবং দেখো এখানে দেখাচ্ছে কিন্তু এখানে তুমি কুপন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ, এই কুপন অ্যাভেলেবেল জায়গাটা ক্লিক করবে। ক্লিক করা হয়ে যাওয়ার পর দেখতে পাবে এখানে এন্টার কুপন কোড, এখানে তোমাকে লিখতে হবে Y785S। এরপর যে পাশের অ্যাপ্লাইটা দেখতে পাচ্ছ বক্সের মধ্যে রয়েছে, এই অ্যাপ্লাইটা ক্লিক করবে। দেখো এটার দাম হয়ে গেছে 299 টাকা। এরপর এই যে নিচে ইউজ করে দেখতে পাচ্ছ এটা ক্লিক করো, দেখো দেখতে পাচ্ছ 295 টাকা 68 পয়সা, এটা হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট কোড। এবং এর মারফত তুমি 295 টাকায় তোমার যেখানেই বাড়ি হোক না কেন, তোমার বাড়ি যদি আসামেও হয়, তোমার বাড়ি যদি তোমার হচ্ছে দক্ষিণবঙ্গের কোথাও একটা জায়গাতে হয়ে থাকে বা সাউথ ইন্ডিয়ার কোনো একটা জায়গাতে হয়ে থাকে, তামিলনাড়ু কেরালা যেখানে হয় সেখানে কিন্তু চলে যাবে, এবং কোনো রকম কোনো কুরিয়ার চার্জ কিন্তু এর মধ্যে লাগবে না, এর মধ্যে সমস্ত কিছু ধরা আছে, ঠিক আছে? 295 টাকা দাম পড়বে। এবারে বাইরে অপশনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে এখানে তোমার টোটাল জিনিসপত্র দেখাচ্ছে, ঠিক আছে? এখানে তুমি টোটাল তোমার যা যা জিনিসপত্র আছে তোমার অ্যাড্রেসটা তুমি ফিল করবে, কারণ ফিল অ্যাড্রেসটা করা দরকার আছে, কারণ সেই অনুযায়ী তোমার বাড়িতে পৌঁছাবে, অ্যাড্রেস ঠিকঠাক করে ফিল করলে। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবে, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখা যাচ্ছে ইনকারেক্ট অ্যাড্রেস মাইট রেজাল্ট দ্য ইন বুক নট গেটিং ডেলিভার্ড। তো তুমি যদি অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়ে থাকো তবে কোনো চাপ নেই, কোনো কারণ নেই, আই কনফার্ম করে দেবে। এরপর তোমার দেখো অপশন চলে এসেছে UPI, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তো এটার মাধ্যমে যেটার মাধ্যমে খুশি তুমি সেটার মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবে। ওকে ভাই, তো এই হচ্ছে তোমার বিষয়, বলে রাখি হাজারজনই কিন্তু পাবে কেবলমাত্র। তো মনে রেখে দেবো কোডটা হচ্ছে Y785S, এই কোডটা ইউজ করে তুমি কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে এই বইটি কিন্তু পেয়ে যাবে। চলো ভাই, অল দ্য বেস্ট, খুব ভালো করে প্রিপারেশন নাও, যদি শেষ মুহূর্তে বলতে পারো একটা মাস্টারপিস সেটা হচ্ছে এই বইটা। এই বইটা পড়লে অনেকটাই তুমি কিন্তু ক্লাসিপে অনেকটা জিনিসপত্র কমন পাবে এবং অনেকটাই কিন্তু ভালো ফল করতে পারে বলে আশা রাখবো। ওকে, যদি সেখানে ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও, যদি তোমার বন্ধু ক্লাসিপ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং তাদেরও যদি কোনো ডাউট থেকে থাকে যে কোনটা কি করা উচিত এখন এই মতো অবস্থাতে, তাদেরকেও কিন্তু তুমি এটা রেফার করতে পারো। অল দ্য বেস্ট ভাই, দেখা হচ্ছে।